এই মুহূর্তে সবচাইতে বড় খবর শুরু হয়ে গেল কলেজের ভর্তি প্রক্রিয়া এবছরই কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অভিন্ন একটি পোর্টালের মধ্য দিয়ে শুরু হচ্ছে একই পোর্টালের মধ্যে ষোলোটি ইউনিভার্সিটি চারশো একষট্টিটি কলেজ এবং সাত হাজার দুশো সতেরোটি কোর্স কিন্তু এই পোর্টালের মধ্যে দিয়ে সিলেকশন করা যাবে স্বশাসিত কলেজ মাইনরিটি কলেজ নার্সিং কলেজ ইমএলেজ বিএড বা ল কলেজ ফাইন আর্টস পারফর্মিং আর্টস ড্যান্স মিউজিক ফার্মাসি এমবিবিএস এই সমস্ত কলেজগুলো কিন্তু এর আওতায় আসছে না কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে চব্বিশে জুন এবং এই ভর্তি প্রক্রিয়া চলবে সাতই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদনের ক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইট বাংলা শিক্ষা বিএনজিএল এস এইচ আই এ ডট ভি ডট জিওভি ডট ইন অফিশিয়াল ওয়েবসাইটে এসে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন বলে যে অপশান আছে এখান থেকে ক্লিক করলেই কিন্তু তোমরা অনলাইন আবেদনের ফর্মটি পেয়ে যাবে অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাপ্লিকেন্টের বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড টুয়েলভ পাস রেজিস্ট্রেশন টেন পাস মার্কশিট সেই সঙ্গে টুয়েলভ পাস মার্কশিট এস বা ওবিসি ক্যান্ডিডেট হলে তার সার্টিফিকেট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ইডাব্লিউএ সার্টিফিকেট থাকলে তার ডকুমেন্টস সেই সঙ্গে অ্যাপ্লিকেন্টের ফটো এবং সিগনেচার এগুলো সবটাই কিন্তু টু এমবির মধ্যে কিন্তু ফটো সাইজ ডকুমেন্ট সাইজ হতে হবে আবেদনকারী এ এবছর কিন্তু অনলাইন আবেদনের ক্ষেত্রে ব্যাঙ্ক পাসবুকটি লাগবে অর্থাৎ যখন অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করছো কোনো কলেজে ভর্তি প্রক্রিয়ার পর তোমরা যদি সেই কলেজ ক্যান্সেল করতে চাও তাহলে অবশ্যই কিন্তু সেই অ্যাকাউন্টের ক্যান্সেল করার পর অ্যাকাউন্টে টাকা রিফান্ডের জন্য এক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কের পাসবইটি স্ক্যান করে আপলোড করতে হবে সেই সঙ্গে আবেদনকারীর ভ্যালিড আইডি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড কোনো একটি ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে যদি ক্যান্ডিডেট স্পোর্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তার ডকুমেন্টস লাগবে অনলাইনের আবেদনের ক্ষেত্রে এবছর কিন্তু অনলাইন আবেদন রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো ফি লাগছে না অর্থাৎ সম্পূর্ণ ফি রেজিস্ট্রেশন ভর্তির জন্য কিন্তু অবশ্যই তাকে অ্যাডমিশন ফিজ পেমেন্ট করতে হবে এই বছর ভর্তি প্রক্রিয়া কিন্তু র্যাঙ্ক যে র্যাঙ্ক থাকবে এটা দুটো র্যাঙ্ক অর্থাৎ একটা জিএমআর র্যাঙ্ক একটা সিএমআর র্যাঙ্ক জেনারেল মেরিট র্যাঙ্ক অর্থাৎ টোটাল যে ক্যান্ডিডেট রয়েছে তার উপর ভিত্তি করে যে র্যাঙ্কটি পাবে তার উপর ভিত্তি করে র্যাঙ্কটি এখানে কিন্তু আসবে সিএমআর র্যাঙ্ক অর্থাৎ ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক এক্ষেত্রে কিন্তু যার এস সি বা ওবিসি সার্টিফিকেট অর্থাৎ কোনো কোটা থাকলে তার উপর ভিত্তি করে কিন্তু সিএমআর র্যাঙ্ক কিন্তু পাবে অর্থাৎ একই ক্যান্ডিডেট তিনি কিন্তু একটি জেনারেল র্যাঙ্ক একটি ক্যাটাগরি র্যাঙ্ক যদি তার ক্যাটাগরি কোয়ালিটাল কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে ক্যাটাগরি র্যাঙ্ক দুটো র্যাঙ্ক কিন্তু তিনি পাবেন ওখানে কিন্তু সম্পূর্ণ চারটি রাউন্ডের মধ্য দিয়ে হবে কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুন এবং এই ভর্তি প্রক্রিয়া চলবে সাতই জুলাই পর্যন্ত এর পরবর্তী সময় আমি ভিডিও আকারে কী করে তোমরা অনলাইনের মাধ্যমে ভর্তিটি হবে সেটি একটি ভিডিও আকারে দেখিয়ে দেবো প্রিয় বন্ধুদের বলব ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা তোমাদের আবেদনের ক্ষেত্রে কোনো যদি কোয়ারিজ থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর বন্ধু ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করবো ধন্যবাদ